তো চলে এলাম নিজের তোমাদের সঙ্গে একটা ব্লগ, তাদের একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে চলে এলাম। তো দেখো এখন হচ্ছে মানে আজকে আমাদের সাথে কাজ করবো জয়ের বোতল ঢুকিও না, মা তুই দাও ওর বোতল ঢুকাতে হবে না, ওর ঠাকুর বোতল ঢুকিও না, ছাতা নিয়ে দিয়ে উঠবে এখানে ওর বোতল ঢুকালে, ও জলের ফ্রিজের খাবে না, ঘরে এসে চলবে ঠান্ডা হয়ে যাবে ওই জলই খাবে এখানে, ওর বোতল ঢুকাতে হবে না, ও খাবে মুখ। ফ্রিজে তো কিনে গেছে কিনা কিছু, আমি তো সব বোতলগুলো তখন জয় ঢুকিয়ে রাখলো, দিয়ে এসছিল সব বোতল, মোটরটা বন্ধ করে দাও মা জল ভরে গেছে। তো যাই হোক সব কিছু হয়ে গেছে এখন, আর মা জলের বোতল করে নিতে এসেছিলো কারণ তোদের দাদা ভাই ফ্রিজের জল খায় ঠিকই, কিন্তু ওর বোতলে ও হাত দিতে দেয় না, ও খুব মানে ইয়ে, আর সবাই ধরো বোতল মুখ ঠুক দিয়ে খাচ্ছে, ও সের জন্য ওর ভালো লাগে না, কারো ওই জন্য ও নিজের সেপারেট তিনটে বোতল রেখে দিয়েছে, আমাদের আলাদা আলাদা সবার বোতল। তো যাই হোক সবার বোতলে সবাই খায় বলে ও রেগে যায়, ওই জন্য ওর বোতলগুলো আলাদা। কতদিন পরে আমার ফ্রেশ লাগছে শরীরটা, আর আমি ভিডিওও বানাতে পারছিলাম না, তো আমার এখন মনটা শান্তি হয়ে গেছে, ভিডিও ঠিকঠাক করে দিতে পারবো, ব্লগও করতে পারবো। তো সকালে রান্না হয়নি এখন, আমার রান্না করেছে, রান্না হয়ে গেছে খাচ্ছে ওরা, আর তোমাদের দাদাভাই স্নান করে আসবো তারপরে আমি খাবো, কারণ ও আবার রেগে যায় আমি আগে খেয়ে নিলে, দু একদিন খেয়ে নিয়েছি মা দিয়ে দিয়েছিল তাই রাগ করেছে। কালকে রাতে ঘর আর আমাদের কালকে কারেন্ট ছিল না বেশি, তো এত গরম এত গরম কারেন্ট ছিল না কালকে, তোমার কারেন্ট গেছে কটার সময়, প্রায় 9:30 কারেন্ট গেছে, আর এসছে 1:30 দিকে, তো ঘরের মধ্যে একটু তোমার দাদাভাই সন্ধ্যাবেলা এসে চালিয়েছে, 9:00 পর্যন্ত চলছিল, তারপরে তোমার যে এই কারেন্ট চলে গেছে এসিটাও আমি বন্ধ করে দিতে বলেছি, আর সেই থেকে এত গরম এত বিভীষ গরমে, এসি তো ঘর ঠান্ডা ছিল পুরো ওইটুকু টাইমে, আমরা এতগুলো মানুষ 8-9 লোক একটা ঘরে ঘুমাচ্ছি এসির জন্য, পুরো ঘর গরম হয়ে গেছে, তখন কী করবো, জানলা টানলা খুলে দিয়েছি, দাদা হয়তো বাইরে ছিল, আমিও বাইরে বকবক করছিলাম, বোনরাও বকবক করছিল, তো তারপর ঘরে আসলাম, ঘরে আসার পরে তখন 1:30 সময় কারেন্ট আসলো, আর কারেন্ট আসার পরে তারপরে
আর কি তোমার ইয়ে হলো, ঘুমালাম, খেতে খেয়ে মানে খেতে পারিনি, এইটুকু ভাত খেয়েছি আলু সিদ্ধ দিয়ে শুধু ডাল দিয়ে। আর মানে তারপরে ঘুমাতে ঘুমাতে রুদুর দুটো বেজে গেছে, আবার সেই ভোরবেলায় উঠেছি। উঠে আমার ঘুম কি হয়েছে জানি না, ভোর হলেই ঘুম ভেঙে যাচ্ছে রেগুলারই, এটা হচ্ছে কেন বুঝতে পারছি না। তো এবার এই যে বলবো স্নান করছে, আমি একটু মাথায় কালো মেহেন্দি দিয়েছিলাম, কি বলবো জানো, আমার অকালে অকাল পক্ষতা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কথা শুনে আমি স্ট্রেটনিং করিয়েছিলাম চুলটা হাবিব থেকে, 2 বছর আগে করিয়েছিলাম। তো আমার পুরো চুলের পেছনে প্রচুর টাকা খরচা করেছিলাম আমি, তো আমার এত অনেক বড় চুল ছিল, মানে মাজার মাজা ছাড়িয়ে চুল ছিল আমার লেনথে, অনেক বড় চুল আমার। তো সেই চুলগুলোকে আমি স্ট্রেটনিং করিয়ে স্মুথনিং করিয়েছিলাম, টোটালি আমার 20-25 হাজার টাকা চুলের পিছনে খরচা হয়েছিল। তো চুলগুলো এমনভাবে এতটা পরিমাণে আমার মাথায় কেমিক্যাল দেওয়া হয়েছিল, যার জন্য আমার ভিতরকার চুলগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো কেমিক্যালে, মানে পুরো সাদা পেকে গেছে। তো কি বলবো, মায়ের একটা চুল আমার 53 বছর বয়সে একটা চুলও মায়ের পাকেনি, অথচ মায়ের পেটের মেয়ে আমরা, আমার চুল তো বেশি পুরোপুরি পেকে গেছে, কি বলবো। তো এবার কেমন লাগে বলো, দেখতে বিচ্ছিরি লাগে। তো চোর জন্য মাথায় একটু কলপ করে নিলাম, আর সেই যখন কলপ করে দিল, আমি সকালে স্নান করেছিলাম, সে যখন কলপ করে দিয়েছে, কলপ করে নিলাম চুলে, তারপর আবার স্নান করে শ্যাম্পু করে স্নান করলাম। আর এখন হচ্ছে তোমার এই কাটা, আবার রাত্রেবেলায় গা ধোবো, এখন আর গা ধোবো না, কারণ বারবার গা ধুলে খুব গায়ে সমস্যা হয়, ভালো লাগে না। তো যাই হোক, মানে দাদাভাই স্নান করে আসুক, পেটটা ব্যথা করছে, সকালে লুচি খেয়েছি, আমি খাই না যেহেতু, মানে 2 না 3টে লুচি খেয়েছি, আর খেয়েছি তরমুজ, তারপরে তোমার দাদাভাই মৌসুমি লেবু এনেছিলো, ওগুলো শরবত বানিয়েছিলাম, ওগুলো খেলাম, শরবত খেয়েছি মৌসুমি লেবুর, মানে খেয়েছি অনেক কিছু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টিফিন সকালে করেছিলাম, দুপুরে এখন ভাত খাবো। তো আমার কোনো ব্যাপার নেই, আজকে 3টা গেলে বাঁচি, আর নিরামিষ খেতে পারছি না, বড্ড কষ্ট, সিদ্ধ সিদ্ধ ভাত খাওয়া যায় না, খুব কষ্ট হয় খেতে সিদ্ধ ভাত, এত কষ্ট হয় বলার মতন না, প্রচণ্ড কষ্ট খাওয়াটা, ঠিক আছে। তারপরে মাথায় শ্যাম্পু করা যায় না, তাই আমি তো গায়ে সাবান টাবান দিয়েছি, আমি থাকতে পারবো না বলে কিছু করার নেই, আজকে পুরো ফ্রেশ লাগছে নিজেকে, কেচে দিয়েছি, হয়ে গেছে এবার, তাহলে হয়ে গেছে 8 মিনিটের ব্লগ, তোমরা দেখে নাও, বাই, রাখছি, আবার কালকে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে চলে আসবো দেখা করতে।